টলিপাড়ার বর্ষিয়ান পরিচালক প্রভাত রায় অসুস্থ। টালিগঞ্জের বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খবর পেয়ে ইন্ডাস্ট্রিতে পরিচালকের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় নিজেকে আর ধরে রাখতে পারেননি। হাসপাতালে গিয়ে খবর নিয়েছেন বন্ধুর। বেশ কিছুদিন উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন প্রভাত রায়। রবিবার শারীরিক পরিস্থিতির অবনতি হলে পরিচালক হরনাথ চক্রবর্তী এবং প্রেমেন্দু বিকাশ চাকি প্রভাতকে হাসপাতালে ভর্তি করেন।